হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কে কেডি ওয়ার্ল তো আগে চলে তোমাদের রিক্রুটমেন্টের আরও একটি আপডেট নিয়ে তোমাদের যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এখানে দেখতে পাচ্ছ যে পুনে ইন্ডিয়া এই যে ন্যাশনাল ডিফেন্স একাডেমির যে পুনের যে ব্রাঞ্চ সেইখান থেকে কিন্তু নিয়োগটা করা হবে অর্থাৎ পুনের যে হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টারে কিন্তু এই নিয়োগটা করা হবে ন্যাশনাল ডিফেন্স একাডেমি তেমনই কিন্তু একটি নোটিশ এখানে পাবলিশড হয়েছে গ্রুপ সি পোস্টে এখানে নিয়োগ করা হবে তো তোমাদের পুরোটাই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তার আগে আমি তোমাদের পুরো ডিটেলস নোটিফিকেশনটা দেখিয়ে দেবো যেখানে তোমাদের এজ ক্রাইটেরিয়া তোমাদের কী কী তথ্য লাগবে তোমরা এবং পোস্ট কতগুলো আছে দেখো এখানে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি খাটা কাশকালা এখানে পুনে ফোর ওয়ান ওয়ান জিরো টু থ্রি এমপ্লয়মেন্ট এই যে নোটিশটা দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন্ডিয়ান ন্যাশনাল টু ফিল দ্য ফলোইং গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এখানে বলছে যে থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যান্ড দ্য ডিটেলস আর টেবলের আন্ডার তো এখানে ডিটেলসগুলো দেওয়া আছে তোমাদের দেখো পোস্টের নামগুলো দেখে নাও লোয়ার ডিভিশন ক্লার্ক আছে স্টেনোগ্রাফার আছে ড্রাফটসম্যান আছে সিনেমা প্রোজেকশন আছে কুক আছে কম্পোজিটর আছে সিভিলিয়ান মোটর কার্পেন্টার ফায়ারম্যান টিএ বেকার ব্রেকার টিএ সাইকেল এবং মাল্টিটাস্কিং স্টাফের সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে একশো একান্নটি ভ্যাকেন্সি আছে তো তোমার একাথে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে একশো আটানব্বইটি তো এই খবরটি কিন্তু অনেকের কাছে অজানা তো যেখানে রেলের এএলপি এবং টেকনিশিয়ান পোস্টে আবেদন বেরিয়েছে সবাই কিন্তু সেই আবেদনের দিকে ছুটছে কারণ সবাই চাইছে যে সেইগুলোতে রেলের যে আপকামিং ভ্যাকেন্সি সেগুলোতে ঝাঁপিয়ে পড়তে এর মাঝেও কিন্তু অনেক টুকরো টুকরো চাকরি খবর থেকে যায় যেগুলো কিন্তু আমরা অনেকেই আবেদন করি না বা পিছিয়ে যাই তো এখানে ন্যাশনাল ডিফেন্স একাডেমি একটা নামি সংস্থা এবং যেটা কিন্তু বড় বড়ো অপারেশানে দেশের যে কাজগুলো হয় সেখানে কিন্তু এনডিএদের অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির যে অফিসাররা হয় তা হয় তাদের কিন্তু ফিল্ডে নামানো হয় আমরা দেখেছি যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় এন টিম যায় এবং এছাড়াও বিভিন্ন ইনভেস্টিগেশনের ক্ষেত্রে বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে এবং বিভিন্ন যে টেরোরিস্ট অ্যাটাকগুলো হয় সেক্ষেত্রে কিন্তু এই এন পাঠানো হয় তো এখানে যে ভর্তি হওয়া কিন্তু খুব টাফ ব্যাপার কিন্তু এই সুযোগটা সবসময় আসে না তো ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির যে এখানে অফিস আছে সে অফিসে কিন্তু নিয়োগটা করা হবে তো এখানে এমটিএস ভ্যাকেন্সি অনেকটাই আছে তো তোমরা আবেদন করতে পারবে अनलाइने आवेदन करते हैं तर लिंक तुम्हारा डि डिसक्रिपन बक्स पे जा एनडीए सी आई भिआर सीइटी डट जिओ वि डट ইন তো এখানে আবেদন করতে পারবে তোমরা ফেব্রুয়ারি ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে ফেব্রুয়ারির এক তারিখ এবং তোমরা ষোলো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমাদের এখানে দেখো এজ ক্রাইটেরিয়া কী কী লাগবে এবং তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে সেটা তোমাদের সামনে আমি আরেকবার নোটিসটা ডাউনলোড করে তোমাদের দেখে দিচ্ছি তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলে তোমরা এখানে দেখতে পারবে যে নোটিশটা যেটা পঁচিশ তারিখে অর্থাৎ পঁচিশে জানুয়ারিতে পাবলিশ হয়েছে এই পাবলিশ হওয়া নোটিশটা তোমরা ডাউনলোড করলে তোমাদের কিন্তু ডিটেলসে তোমরা আরও ভালোভাবে দেখতে পেয়ে যাবে দেখো এখানে কিন্তু হিন্দি এবং ইংলিশ এই দুটোতেই দেওয়া আছে যেখানে তোমাদের কেবলমাত্র টুয়েলভ পাস লাগবে অর্থাৎ টুয়েলভ পাসে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের বয়সটা কিন্তু পঁচিশ থেকে সাতাশের মধ্যে অর্থাৎ তেইশ থেকে সাতাশের মধ্যে হওয়া চাই অর্থাৎ তোমাদের এখানে টোটাল একুশ দিনের সময় দেওয়া হয়েছে আবেদন করার অর্থাৎ পঁচিশ তারিখে পাবলিশ হলে অর্থাৎ ষোলো দিন অর্থাৎ আরও তোমাদের ষোলো দিন হাতে সময় আছে তো কেউ লাস্ট ডেটের জন্য অপেক্ষা করবে না তোমরা তার আগে কিন্তু আবেদন করবে এখানে তোমাদের অবশ্যই টুয়েলভ পাস সঙ্গে তোমাদের এইচটা পোস্ট এইচ তোমাদের পোস্ট অনুযায়ী দেখে দেখে নেবে এখানে লোয়ার ডিভিশন এলডিসির ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর টুয়েলভ পাস ফর্ম এনি ইউনিভার্সিটি অর্থ বোর্ড যে কোনো বোর্ড থেকে টুয়েলভ পাস করলে কিন্তু হবে স্টেনোগ্রাফার ড্রাফসম্যান এখানে এক্ষেত্রে কিন্তু সিনেমা প্রোজেকশান এক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর বয়স এবং বেশ কিছু পোস্ট যেগুলো আঠেরো থেকে সাতাশ বছর বয়স এবং সব থেকে যেটা বেশি ভ্যাকেন্সি মাল্টিটাস্কিং স্টাফ এটা কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর তোমাদের এজ লিমিট কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের পরীক্ষা টোটালি হবে অনলাইনে এবং তোমাদের সিলেবাস সব কিছু এখানে দেওয়া আছে তোমাদের ফর্টি পারসেন্ট মার্ক কিন্তু এখানে সিকিউর করতে হবে তোমাদের যে সিবিটি বা কম্পিউটার বেসড যে এক্সামটা হবে সেটা কিন্তু তোমাদের দেওয়ার জন্য তো এর বাইরে তোমাদের কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট নিয়ে কমেন্ট করে জানাও এরকম জব আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই সেকশনে কমেন্ট করো এই যেই এনডি এর পুনে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে একশো আটানব্বই এটার আবেদন করার জন্য লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর যারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তারা এখানে এসে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই লগ ইন এই অপশানটাতে ক্লিক করলে তোমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট তোমরা আবেদন করতে পারবে তো এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইতে করলে তোমাদের সামনে তোমাদের অ্যাপ্লিকেশন করার কিন্তু পেজ খুলে যাবে প্রথমে তোমাদের রেজিস্টার করতে বলছে তাই এখানে তোমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টই তোমরা ফার্স্টে রেজিস্টার করবে কারণ যেহেতু তোমাদের রেজিস্টার নেই তাই এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করলে তোমাদের এখানে কিছু ডিটেলস দিতে হবে তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ ফোন নাম্বার ইমেল কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভ করার পর তোমরা কিন্তু আবারও ব্যাক করে চলে আসবে এবং ব্যাক করে এলে কিন্তু এখানে লগ ইন করতে পারবে অর্থাৎ তোমরা যে আইডি পাসওয়ার্ডটা পাবে লগ ইন নেম এবং এন্টার যে তোমরা যে পাসওয়ার্ডটা সেট করবে সেটা এখানে পুট করবে পুট করে তোমরা এখানে ক্যাপসেটা পুট করে দিয়ে লগ ইনে ক্লিক করলে তোমাদের লগ ইন হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের যে মেন অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে